এই যে দেখুন আমার সামনে কত সুন্দর তিতুমির কলেজটি। ওয়েল, আসসালামু আলাইকুম আলকা পিপবাসী, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আমি এখন আছি বর্তমানে তিতুমির কলেজে, এটা ঢাকার মহাখালীতে অবস্থিত, অনেকেই জানেন। তো অনেক ভাই এই তিতুমির কলেজটা দেখতে চেয়েছে, সো তাদের কথা অনুযায়ী এবং আমার কমিটমেন্ট অনুযায়ী চলে এসেছি আজকে তিতুমির কলেজে। আজকে আমরা কি করব, তিতুমির কলেজটা সম্পূর্ণ ঘুরে ঘুরে আমিও দেখব, আপনাদেরকেও দেখাবো কোথায় কোথায় কী আছে, বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করবো এবং কাদের জন্য মূলত এই কলেজটি, সকল ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবো। তো এখন আমি চলে যাই গেটে, গেট থেকে আপনাদেরকে সম্পূর্ণ কলেজটা ঘুরে ঘুরে দেখাবো। আর এই ক্ষেত্রে আমাকে একজন সাহায্য করছে, এই কলেজের একজন রানিং স্টুডেন্ট, আমাদের এক বড় আপু, তিনি আমাদেরকে এই কলেজটা ঘুরে দেখানোর ক্ষেত্রে সাহায্য করবে এবং কোথায় কোথায় কোন কোন ভবন এবং কোন কোন ডিপার্টমেন্ট আছে উনি সকল কিছু শেয়ার করবে। সো চলে যাই এখন, আর ভিডিওটা এনজয় করে থাকুন। তো আই হোপ ভিডিওটা আপনারা এনজয় করবেন এবং অনেকটাই হলো আপনার জন্য হেল্পফুল হবে। সো লেটস গো। হ্যাঁ, তো আমি এখন দাঁড়িয়ে আছি সরকারি তিতুমির কলেজের যে গেটটা রয়েছে, গেটটার সামনে এবং রাস্তার পাড়ে। আপনাদেরকে রাস্তার পাড়টা একটু দেখিয়ে নিই, তারপর আমরা ভেতরের দিকে ঢুকে যাব। তো যেতে যেতে আপনাদেরকে একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করি। হ্যাঁ, ওই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে দেখবেন একটা ফুচকার দোকান আছে। তো আমাদের ক্ষেত্রে যে জিনিসটা ঘটেছে, এখানে আসার পর আমরা ওই দোকানে ফুচকাটা খাই, খাওয়ার পর এত ভালো লেগেছে। সো আপনারা এখানে যারা আসবেন ওই দোকানের ফুচকাটা একটা আবার খেয়ে নিতে পারেন, 30 টাকা করে নিয়েছিল। সো আমার মনে হয় আফসোসের জায়গা থাকবে না যদি ওই দোকানের ফুচকাটা খেয়ে নেন। হ্যাঁ, আমরা এবার ঢুকে গিয়েছি তিতুমির কলেজটার গেট দিয়ে ভেতরে। যদি বাদিকে একটু খেয়াল করেন, দেখবেন দুইটি বিল্ডিংয়ের কাজ চলতেছে এখন, 10-তলা বিশিষ্ট দুইটি ভবন। আর একটু বাদিকে যে ছোট্ট করে রাস্তাটা গিয়েছে, এটাকে বলা হয় শেখ রাসেল পুষ্পকানন। এবার আমরা একটু সামনের দিকে আগাই। এই যে দেখতে পাচ্ছেন না বাদিকে সারি সারি বাস রাখা, এই বাসগুলো এই কলেজেরই, স্টুডেন্টদের যাতায়াতের জন্য এই কলেজে রয়েছে মোট 5টা বাস। এই বিষয়টা আমার কাছে না অনেক ভালো লেগেছে যে স্টুডেন্টদের যাতায়াতের সুবিধার জন্য 5টা বাস এই কলেজে রয়েছে। এক একজন এই বাসগুলো তারা গিফট করেছে বা এক একজন এক এক জায়গা থেকে অনুদান করেছে। এটা হচ্ছে শিশু দিবা যত্ন কেন্দ্র। তোমার ডান পাশে রয়েছে আরেকটি ভবন। আচ্ছা, এই ভবনের পরিচয় দেওয়ার আগে আপনাদেরকে আগে এই কলেজের স্টুডেন্টদের একটু গান শোনাই। এটা হচ্ছে শহীদ বরকত মিলনায়তন ভবন বা অডিটোরিয়াম, ভবন নম্বর 5 এটা। তো এবার আমরা চলে যাচ্ছি সামনের দিকে। তো সামনের দিকে যেই ভবনটা দেখতে পাচ্ছেন, আচ্ছা আমরা বড়পাকে জিজ্ঞেস করি যে এই ভবনটার নাম কি। এটা হচ্ছে বিজ্ঞান ভবন। তো বিজ্ঞান শাখার যে সকল সাবজেক্ট রয়েছে, তো সে সকল সাবজেক্টের প্রত্যেকটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন আপনি এই ভবনটিতে। হ্যাঁ, ভবনটি কিন্তু অনেক বড়। আর এই বাবাসে দেখতে পাচ্ছেন তার, হ্যাঁ, যে রাস্তাটা গিয়ে ছই পাশ দিক দিয়ে আর অনেক ডিপার্টমেন্ট আছে। আর এই ডান দিকটাতে রয়েছে হচ্ছে কাউন্টার। হ্যাঁ, এখানে কাউন্টার রয়েছে, আপনি ঢোকার পর ডান দিকে দেখতে পাবেন কাউন্টার। এই কাউন্টারে কিন্তু সকল টাকা জমা নেওয়া, অফিস সংক্রান্ত যত কাজ আছে এই কাউন্টারে কিন্তু সকল কিছুই করা হয়। আর এই কাউন্টারটা কিন্তু অনেক বড়। আচ্ছা, আমরা আপনাদেরকে ভেতরের দিকে ঢুকে তারপর একটু দেখাই, চলুন। অডিটোরিয়াম দিকটা বা শহীদ বরকত মিলনায়তন যে ভবনটা ছিল সেটার বাঁ পাশে একটুকু, সামনের দিক থেকে বাঁ পাশে একটুকু, এই হচ্ছে কাউন্টার। কাউন্টার 1, 2, 3, 4 পর্যন্ত, এখানে 8 পর্যন্ত মোট কাউন্টার আছে। আর এইদিকে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। যদি এটা তালা মারা, আপনাদেরকে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, সেখানে বেশি সময় নেব না। তো এই ছিল মোটামুটি, আপনি যদি কলেজে ঢোকার বাঁ দিকেই এই কাউন্টারটা দেখতে পাবেন। সো এখন আমরা চলে যাই সামনের দিকে, দেন বাঁ সাইডটা দেখানোর চেষ্টা করবো। এটা ছিল ডান সাইড, ঠিক আছে। এখন আমরা বিজ্ঞান ভবনের মাঝামাঝি স্থানে চলে যাচ্ছি, তাই না? তো এবার আমরা বিজ্ঞান ভবনের মাঝে দাঁড়িয়ে বিজ্ঞান ভবনের কোন কোন দিকে কোন কোন ডিপার্টমেন্ট আছে সকল কিছু দেখানোর চেষ্টা করব।
এই হচ্ছে শেখ রাসেল দেয়ালিকা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। সো এখানে বিভিন্ন ধরনের, এটা আমাদের জাতীয় স্মৃতিসৌধ, হ্যাঁ স্মৃতিসৌধ এটা। সো এইটা হচ্ছে বিজ্ঞান ভবন, আর এটা মাঝখানের স্থান। এখান থেকে যদি বলি, এটা প্রাণীবিদ্যা বিভাগ, আর এটা হচ্ছে উদ্ভিদ বিভাগ। এখানে তাহলে কোন কোন ডিপার্টমেন্ট আছে? আর প্রাণীবিদ্যা, তারপর উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আছে, আর রাষ্ট্রবিজ্ঞান আছে, আর সমাজ বিজ্ঞান আছে। এগুলো তো উপরের তালাতে থাকে, রসায়ন। অর্থাৎ এই কলেজের বিজ্ঞান শাখার যে সকল সাবজেক্টগুলো আছে, তো সেই সকল ডিপার্টমেন্ট আপনি এই ভবনে পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি, এখন আমরা চলে যাই বাসাইটটাতে। অর্থাৎ আপনি ঢোকার পর, মেন গেট দিয়ে ঢোকার পর, মাঠ পেরিয়ে যে বাসাইটের যে ভবনগুলো আছে সেখানে চলে যাব। আচ্ছা, যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি। তো আমরা এসেছি আমাদের সাভার থেকে। সাভার থেকে যদি আপনি এখানে আসেন, আমাদের স্টুডেন্ট ভাড়া হিসেবে তারা নিয়েছে 20 টাকার মতো। হ্যাঁ, 20 টাকার মতো, 20 টাকায় নিয়েছে। হেমায়তপুর থেকে আমরা এসেছি। তো আসলে এক একজন তো এক এক জায়গা থেকে আসে, এখন কারা যে যেখান থেকে আসেন আসলে সেখান থেকে স্টুডেন্ট ভাড়া দিয়ে আসবেন নর্মালি। এইটাই আসলে ভাড়ার ক্ষেত্রে, যদি আপনি সাভার বা হেমায়তপুর থেকে আসেন আপনার খরচ পড়বে 20 টাকা। সো আমরা এই এখন আরেকটা ভবনের সামনে চলে এসেছি। আচ্ছা, এখানে বিভিন্ন বাস রাখে। এখানে আমি শুনেছি মোট 5টার মতো বাস বর্তমানে রানিং আছে, আরও 5টা বাস মেবি নতুন করে আরও দেওয়া হবে বাস। হ্যাঁ, ও দেখিয়ে নিই আপনাদেরকে, এই ভবনটা যে লাল ভবনটা দেখছেন, এটা হচ্ছে সম্মান ভবন, ভবনটার নাম মূলত। আর এটা হচ্ছে 4 নম্বর ভবন, ঠিক আছে। আর এটা হচ্ছে কলা ভবন, এটা 2 নম্বর ভবন। আমরা কিন্তু ওই পাশে দেখেছিলাম ওটা 5 নম্বর ভবন ছিল, এটা 2 নম্বর। আচ্ছা, উল্টো পাল্টা লাগতেছে, যাই হোক, হয়তো ওগুলো 1-2 নম্বর দেওয়া হবে। এটা 2 নম্বর ভবন, আর এটা ছিল 4 নম্বর। আর এইটা এটা হচ্ছে মাস্টার্স ভবন। হ্যাঁ, মূলত আপনাদেরকে বলি এটা হচ্ছে মাস্টার্স ভবন। মাস্টার্স ভবনের পরে যদি বলি, এই পাশে ওই আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজি বিভাগ, তারপরে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আছে, এখানে উপরে আছে গণিত বিভাগ। এই ভবনটার নাম হচ্ছে মাস্টার্স ভবন। এখানে মনে হয় অনেক আরও ভিডিও করতে এসেছে, স্ক্রান দেখে বুঝতে পারছি, যাই হোক। আর এই দেখুন, নয়েজে প্রবলেম হবে মেবি, আমি একটু এই পাশ থেকে নিই, ওই পাশে কাজ চলতেছে। তো এই সেই এটা আমাদেরকে বলেছিল সম্মান ভবন, সম্মান ভবনের অর্থনীতি বিভাগ, সমাজ বিজ্ঞান বিভাগ, আর উপরে আছে ওই যে দেখাচ্ছি আপনাদেরকে অ্যাকাউন্টিং বিভাগ, মার্কেটিং বিভাগ, ফিনান্সিং। অর্থাৎ যারা অ্যাকাউন্টিংয়ে বা কমার্স নিয়ে পড়াশোনা করবেন যারা, তারা তাদের মনে হয় এই তাদের মেইন ভবন। এখানে সকল ডিপার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন অ্যাকাউন্টিংয়ের যারা আছে। আচ্ছা, এখানে আর বিশেষ কোনো কিছু বলা আছে বলছিলেন যে, ও এখানে না, তো যারা বিএনসিসির যারা আছে গ্লোবাল স্কাউট, তো তাদের তাদের কক্ষটা, তাদের মূল কক্ষ কোনটা যারা স্কাউটের, এটা না? যেহেতু সব কিছু এখন তালা দেয়া, ভিতরে তো দেখানো পসিবল হবে না, আর ভিতর থেকে দেখাতে পারবো, বাট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আপনাদেরকে শর্টকাটে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যতটুকু সম্ভব হচ্ছে। এই এখন আর যদি এই পাশটা খেয়াল করি, পাশে কাজ চলতেছে, আমি একটু দূর থেকে দেখাই, তাহলে এখানে গেলে নয়েজের প্রবলেম হবে। আমি এখান থেকে যদি দেখাই, এটা হচ্ছে ছাত্র সংঘ, আর যারা নামাজ কায়েম করতে চান তারা ওই দিকটা থেকে নামাজ কায়েম করতে পারেন। আমার পিছনে আছে, আমার ফেসটা নিয়ে আনতে, এখানে মসজিদ আছে, আর এদিকে ছাত্র সংসদ। এই ছিল মোটামুটি এই সাইডটা। এখন আমরা সামনের দিকে চলে যাই, এখন আমরা শহীদ মিনারটা দেখি। আচ্ছা, শহীদ মিনার জানি কোথায় দেখেছিলাম, সামনের দিকটা। তো এখন আমরা মাঠের ওই জায়গাটা দিয়ে দিয়ে যাই, যেখান থেকে আমি ভিডিওটা শুরু প্রাথমিক অবস্থায় ইন্ট্রোটা দিয়েছিলাম। ও সামনেই আমাদের যে ভবনটা আছে, এটা বলেছিলাম যে এটা কলা ভবন। আমাদের কিন্তু কলা ভবনে কোন কোন ডিপার্টমেন্ট আছে এগুলো কিন্তু শেয়ার করা হয়নি। যাই হোক, এখন আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি যে কোন কোন ডিপার্টমেন্ট আছে। যাওয়ার সময় দেখেছিলাম অনলি ভবনটা, বাট ডিপার্টমেন্টের কথা শেয়ার করা হয়নি। ওই যে উপরে লেখাও আছে কোথায় কোথায় কোন কোন ডিপার্টমেন্ট, ওইভাবে লেখা নেই। তো এখানে লেখা আছে, বলেছি নিচতলাতে রয়েছে মসজিদ ওই পাশটাতে, আর দ্বিতীয় তলাতে হিসাব বিজ্ঞান,
আর ব্যবস্থাপনা বিভাগ, তৃতীয় তলাতে হচ্ছে বাংলা বিভাগ আর ইতিহাস বিভাগ। এই টুকটাক দেখাচ্ছি, সো দ্যাটস ইট। এখন আমরা মাঠের দিকটাতে চলে যাই। আর হ্যাঁ, গাড়ির কথা বলেছিলাম, এখানে এই কলেজে যাতায়াত করার জন্য নির্দিষ্ট একটা গাড়ি আছে কলেজের, তাই না? ওই কলেজে ওগুলো তো আর ভাড়া লাগে না তেমন ভাবে। এইসব বাস ইউজ করলে পাঁচটা বাস আছে আর পাঁচটা সম্ভবত আসবে আরও, হ্যাঁ, কিছুদিনের মধ্যে। কিছুদিনের মধ্যে হয়তো আরও বাকি পাঁচটা বাস চলে আসবে। সো যাতায়াতের ক্ষেত্রে ভালো একটা ফ্যাসিলিটি পেয়ে যাবে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই কলেজের শহীদ মিনার। আমি সামনে থেকে নেওয়ার চেষ্টা করছি। আর এই হলো বিশাল মাঠটি। হ্যাঁ, এই যে এই হচ্ছে দশতলা বিশিষ্ট দুটি ভবন। এটা কিন্তু অনেকটা ওই যে আমি আপনাদেরকে বলি, বাংলা কলেজ আছে না আমাদের, বাংলা কলেজে কিন্তু এমন দশতলা বিশিষ্ট দুটি ভবন আছে। আমি যখন এই কলেজে ঢুকলাম, ঢোকার পরে যখন প্রথমত আমার এই দুইটা ভবনে চোখ গিয়েছে, চোখ যাওয়ার পরে আমি বললাম আর এটা তো আমাদের বাংলা কলেজের মতোই, অনেকটা সিমিলারিটি আছে। আর হ্যাঁ, থাকাটা স্বাভাবিক, যেহেতু সরকারি ভবনগুলো, এগুলো সরকারের তরফ থেকে, এখন সরকারের তরফ থেকে হয়তো এইভাবে ভবনগুলো নির্মাণ করার উদ্যোগ নিয়েছে, তো এইভাবে হয়তো তারা করে এখন প্রত্যেকটা জায়গাতে, হয়তো পরবর্তীতে এরকম যতগুলো ভবন হবে। আর মাঠের মধ্যে আপনি দেখতে পারবেন, আচ্ছা বাসগুলো আপনাদেরকে দেখাই, দেখছেন এই এই যে বাস, হ্যাঁ ওই যে মাঝখানে লাল বাসটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে বিআরটিসি বাস। আচ্ছা আপু, এই এই বাসগুলো, এই বাসগুলো তো সব এই কলেজেরই না আর কি, এক একজনে এক একটা, এই পাঁচটা বাস তাই না? এই পাঁচটা বাস আসলে এক একটা বাস এক একজনে অনুদান বা গিফট করেছে এটাই। আর এই হলো আমাদের আমাদের না, সরি আমি বারবার আমাদের বলছি, কারণ আমি তার এই কলেজের স্টুডেন্ট না। এই হচ্ছে সেই শহীদ মিনার, যারা ভাষার জন্য জীবন দিয়েছে, তাদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, তাদের স্মরণ করে রাখার জন্য এই হলো এই কলেজের শহীদ মিনারটি। তো আপনাদেরকে একটু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আবারও দেখানোর চেষ্টা করছি। তো এটা ছিল মোটামুটি ক্যাম্পাস ভিউ। আমি জানি না কোনো কিছু এখনও বাদ রেখেছি না, আমি আসলে একটা আবার জিজ্ঞেস করি, হ্যাঁ আপুকে। আচ্ছা আপু, আর কোনো কিছু বাদ আছে দেখানোর মতো? ও হ্যাঁ, লাইব্রেরিটা খুব ইম্পর্টেন্ট, অনেকে দেখতে চায় বিজ্ঞান ভেতরে। ও আনফর্চুনেটলি যেহেতু বন্ধ হয়ে গেছে না, লাইব্রেরি বেশিক্ষণ আসলে খোলা থাকে না ওইরকমভাবে। আমি শুনেছি এখানে মোটামুটি হিউজ কালেকশন বই আছে লাইব্রেরিতে। লাইব্রেরিটা আসলে অনেকটা ভালো একটা জায়গা পড়াশোনা করার জন্য। আমি মনে করি লাইব্রেরিটা আমার হয়তো দেখানো উচিত ছিল, বাট দেখাতে পারছি না যেহেতু তালা মারা, কিছু করার নেই, আপু বলে দিয়েছে। এখন কথা হচ্ছে কাদের জন্য এই কলেজটি, যদি এই কথাটা বলেন, কাদের জন্য এই কলেজটি কথাটা বলতে গেলে, এখানে শুধু আপনি আপনার মাস্টার্স এবং অনার্স এই দুইটা শিক্ষা এখানে কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু ডিগ্রিটা নেই, আর ওই যে যারা ইন্টার লেভেলে অর্থাৎ ইন্টারমিডিয়েট বা HSC পাস এখান থেকে করার ওই রকম মানে সম্ভাবনা, ওই রকম সিস্টেম নেই। জাস্ট আপনি মাস্টার্স এবং আর অনার্স এখানে কমপ্লিট করতে পারবেন। আর এই কলেজে কী কী সাবজেক্ট আছে এই সকল কিছুই আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দেখিয়ে দেবো, অথবা স্ক্রিনেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্টের উপর ভর্তি করে আপনি এখান থেকে আপনার অনার্স কমপ্লিট করতে পারবেন। এখন মোটামুটি এই ছিল। তো আমি যদি আমার কিছু পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি, তো এই কলেজের অভিজ্ঞতার কথা যদি একটু বলি, এটা 1968 সালে প্রতিষ্ঠিত কলেজ, অবশ্যই আমি প্রথমেই বলেছি এটা। আর এটা মূলত আমি তুলনামূলকভাবে আমি শুনেছি এই কলেজে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, 60,000-এর মতো স্টুডেন্ট এই কলেজে বর্তমানে রানিং আছে। বাট আমাদের বাংলা কলেজে নিয়ে এতগুলো স্টুডেন্ট নেই, হয়তো 30,000, হ্যাঁ 30,000-এর মতো আমি জানি যে আমাদের বাংলা কলেজের স্টুডেন্ট। সো হিউজ এ লোড অফ দ্য নাম্বার অফ হিউজ অ্যামাউন্ট পিপল আর স্টার্টিং হেয়ার, তারা এখানে পড়াশোনা করছে। সো এটা খুবই ভালো। আর তো আমার কাছে মূলত এই তুমি কলেজের পরিবেশটা অনেকটাই ভালো লেগেছে দেখে, কারণ অনেক সুন্দর সুন্দর করে আছে আর অনেকটাই গোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং অনেকগুলো সাবজেক্ট কিন্তু আপনি এখানে পাবেন। দেখলাম মোটামুটি অনেকগুলোই সাবজেক্ট আছে, আর্টসের, সায়েন্সের, কমার্সের এবং আর্টসের, তো তিন বিভাগেরই কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে সাবজেক্ট আছে। এখন এখানে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা যদি বলি, এখানে আপনি সরাসরি কিন্তু ভর্তি হওয়ার সুযোগ নেই, আপনারা হয়তো অনেকেই জানেন। এখানে ভর্তি হতে হলে আপনাকে 7 কলেজের অন্তর্ভুক্ত যেতে কিন্তু কলেজ, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে 7টা অধীনভুক্ত 7টি কলেজ আছে, তার মধ্যে তিতুমির কলেজ অন্যতম, বা তিতুমির কলেজ একটি। এখন এখানে ভর্তি হতে হলে আপনাকে ওই যে
ভর্তি পরীক্ষা দিতে হবে সেভেন কলেজের সিস্টেমে। তো তাদের যদি তখন মনে হয় যে না আপনি সেভেন কলেজের জন্য উপযুক্ত, তো তারা ডিসাইড করবে। যদি আপনি ফার্স্ট চয়েস দিয়ে রাখেন বা ফার্স্ট চয়েসে যদি কলেজের আপনার পয়েন্টের সাথে তাদের মিলে যায়, তাহলে হয়তো আপনি কলেজে চান্স পেতে পারেন। তবে হ্যাঁ, আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। আমার মনে হয় যাদের এসএসসি এবং এইচএসসিতে যদি 4 পয়েন্ট আপ থাকে, দুটা মিলে 8 পয়েন্ট আপ থাকে, তাহলে আপনারা এই কলেজটাতে অ্যাপ্লাই করতে পারেন এবং ফার্স্ট চয়েসে দিয়ে রাখতে পারেন। আদারওয়াইজ এই কলেজে তাহলে চান্স পাওয়াটা একটু কষ্টসাধ্য বিষয় আপনি পাস করার পরেও। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড এই কলেজে চান্স পেয়েছে এবং আরেকজন বড় আপু, ওনার অবশ্য ওনার পয়েন্ট ছিল এসএসসি এবং এইচএসসিতে 4.50+ ছিল। তো উনিও এই কলেজে চান্স পেয়েছে এবং ফার্স্ট চয়েস এই কলেজটাই দিয়ে রেখেছিল। সো আপনি 7টা কলেজ চয়েস দিয়ে রাখবেন, তার মধ্যে যেটা ফার্স্ট ক্যাটাগরিতে থাকবে এবং আপনার পয়েন্টের সাথে যদি মিলে যায়, তবে কিন্তু আপনি কলেজে আপনার চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ছিল মোটামুটি টুকিটাকি। আর হ্যাঁ, ওই দিকটা তো আপনাকে একটু দেখেন, ওই দিকটা হচ্ছে না, ওই দিকে কিষান জায়গার নামটা আমি সামনে থেকে আপনাদের স্ক্রিন দেখিয়ে দেবো। তো ওইখানে রেস্ট নেওয়ার মতো বা বসে থাকার মতো একটু আড্ডা দেওয়ার মতো জায়গা আছে, বাট আমার কাছে না ওই জায়গাটা তেমন একটা ভালো লাগেনি, কারণ হচ্ছে পাশ দিয়ে রাস্তা। তো আচ্ছা, এখন কিন্তু নয়েজ হয়তো আপনাদের একটু প্রবলেম হবে, কারণ মেইন রোডের সাথে অনেকটা মিশে আর গাড়ির প্যাচর ম্যাচর ক্যানন কোনো হর্ন বাজছেই, তো দেখছি নয়েজ একটু প্রবলেম হবে। আপনারা কাইন্ডলি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সো ওইখানে আমি বেশিক্ষণ থাকিনি, কারণ গাড়ির আওয়াজগুলো হর্নগুলো আমার কানে এসে বিঁধতেছিল। সো দেখছি এখান থেকে থাকলাম না, এখানে এখন এসেছি, একটু ঘোরাফেরা করি, একটু বোন দেখি আর কারোর সাথে পরিচয় হওয়া যায় কি না। এখানে এসেছি আমি, আমার তিন বন্ধু আর ওই বড় অপরা আছে, তার ওই পাশে আছে। এখন তাদের সাথে একটু আড্ডা দিই, কথাবার্তা বলি, তারপর চলে যাই। সো আজকে ভিডিও পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই তুমি কলেজের বিষয়ে, সো আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সেটা তার সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন।